আজকে বাংলার হেলথ টিপসটি হলো, শুধু স্বাদেই অসামান্য নয়, শরীর ভালো রাখে গুড়, জানুন উপকারিতা। আমরা শুনে এসেছি চিনির তুলনায় গুড় সহজসাধ্য। গুড়ে ক্যালসিয়ামের পাশাপাশি ফসফরাসও থাকে, এছাড়া ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন ও সামান্য পরিমাণে হলেও কপার বর্তমান থাকে। আসুক জানা যাক গুড়ের উপকারিতা। শীতের মরশুম এলেই সবার আগে মনে পড়ে গুড়ের কথা, তা সে নলের গুড় হোক বা পাটালি। কিন্তু গুড় যে শুধু সুস্বাদু তাই নয়, বরং এর মধ্যে লুকিয়ে রয়েছে স্বাস্থ্যকর নানান উপাদান যা আমাদের সুস্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে। চিনির তুলনায় গুড় সহজ পাচ্য। গুড়ে ক্যালসিয়ামের পাশাপাশি ফসফরাসও থাকে, এছাড়াও ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রনও সামান্য পরিমাণও হলেও কপার বর্তমান। ব্রাউন সুগারের তুলনায় 5 গুণ ও চিনির তুলনায় 50 গুণ বেশি মিনারেলস থাকে গুড়ে। মধুর সমানের পুষ্টিগুণ। গুড় শরীরের রক্ত পরিষ্কার করে ও মেটাবলিজম ঠিক রাখে। রোজ 1 গ্লাস জল বা দুধের সঙ্গে গুড় খেলে পেট ঠান্ডা থাকে, এর ফলে গ্যাস হয় না। যারা গ্যাসের সমস্যায় ভুগছে তারা রোজ মধ্যভোজ বা নৈশাহারের পর গুড় খেলে সুফল পেতে পারে। গুড় আয়রনের প্রধান উৎস, তাই অ্যানিমিয়ার রোগীদের জন্য একটি উপকারী, বিশেষত মহিলাদের জন্য এটি অধিক উপযোগী। গুড় রক্তকে টক্সিন মুক্ত করে, যার ফলে ত্বকের নানান সমস্যা যেমন পিম্পল ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়, এমনকি মুখের দাগ ছোপও দূর হয়। গুড় গরম প্রকৃতি হওয়ায় শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে, আবার সর্দি কাশি থেকে স্বস্তি পাওয়া যায়। সর্দির সময় কাঁচা গুড় খেতে না চাইলে চা অথবা লাড্ডুর সঙ্গে এটি খেতে পারে। ক্লান্তি ও শারীরিক দুর্বলতা অনুভব করলে এনার্জি সঞ্চার করে। গুড় সহজপাচ্য হওয়ার রক্তে শর্করার পরিমাণও বৃদ্ধি পায় না, তাই সারাদিন কাজ করার পর ক্লান্তি অনুভব করলে গুড় খেতে পারেন। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে গুড়, এতে অ্যান্টি অ্যালার্জিক উপাদান থাকে, তাই অ্যাস্থমার রোগীদের জন্য এটি উপকারী। গুড়ের সঙ্গে আদা খেলে শীতকালে গাটের ব্যথা থেকে স্বস্তি পাওয়া যায়। ভাতের সঙ্গে গুড় খেলে বসে যাওয়া গলা খুলে যায় ও স্বাভাবিক স্বর ফিরে আসে। গুড় ও কালো তিলের লাড্ডু শীতকালে অ্যাস্থমার ভয় অনেকটা কমিয়ে দেয়। সর্দি জমে গেলে গলানো গুড়ের পাঁপড় বানিয়ে খান, আবার ঘিয়ের সঙ্গে গুড় মিশিয়ে খেলে কানের ব্যথা সেরে ওঠে। খাবার পর গুড় খেলে পেটে গ্যাস হয় না। 5 গ্রাম সোড ও 10 গ্রাম গুড় খেলে জন্ডিস রোগীরা উপকার পেতে পারে। গুড়ের হালুয়া স্মরণ শক্তি বৃদ্ধি করে। 5 গ্রাম গুড় ও সর্ষের তেল একসঙ্গে মিশিয়ে খেলে শ্বাসরোগ থেকে মুক্তি পাওয়া যায়। রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতেও গুড় সাহায্য করে, বিশেষত উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে রোজ গুড় খাওয়া উচিত। এক্ষেত্রে সকালে খালি পেটে জলের সঙ্গে গুড় খাওয়ার পরামর্শ দেওয়া হয়।